কাতারের নিরাপত্তার জন্য সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিল তুরস্ক। কাতারের সামরিক ঘাঁটি স্থাপনে বুধবারে একটি আইন পাশ করেছে তুরস্কের সংসদ। মে মাসে খসড়া প্রস্তুত হওয়া বিলটি 240 ভোটে সংসদে পাশ হয়। ক্ষমতাসীন একে পার্টি ও জাতীয়তাবাদী বিরোধী দল MHP এ বিলের পক্ষে সমর্থন দেয়। তুরস্কের এ সিদ্ধান্তটি এ মুহূর্তের কূটনৈতিক সংকটে একগড়ে হয়ে যাওয়া কাতারের প্রতি স্পষ্ট সমর্থন। মধ্যপ্রাচ্যের শক্তিধর কিছু রাষ্ট্র সকল ধরনের সম্পর্ক ছিন্ন করে কোণঠাসা করে রেখেছে দেশটিকে। কাতারের অন্যতম মিত্র হিসেবে তুরস্ক দেশটিতে সেনাঘাঁটি স্থাপন করতে চাচ্ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সেনাঘাঁটিও কিন্তু কাতারেই। সন্ত্রাসী ও চরমপন্থী গোষ্ঠীকে সহযোগিতার অভিযোগে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করেছে এবং সোমবার আকাশপথে সব ধরনের ফ্লাইট বন্ধ করে দিয়েছে। তাদের সাথে কাতারের বিপক্ষে যোগ দিয়েছে সৌদি মিত্র জর্ডান, মিশর, মালদ্বীপও। কাতার জোরালোভাবে তাদের এই অভিযোগ অস্বীকার করেছে। কয়েক দশকের মধ্যে শক্তিশালী আরব রাষ্ট্রগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় ধরনের দ্বন্দ্ব হিসেবে ধরা হচ্ছে। মূলত হামাস নিয়ন্ত্রিত গাজা পুনর্গঠনে কাতারের বিপুল পরিমাণ আর্থিক সাহায্যের কারণে আরব দেশগুলো কাতারের বিপক্ষ নিয়েছে। তুরস্কের রাষ্ট্রপতি তাইয়েব এরদোগান আরব রাষ্ট্রসমূহের এ পদক্ষেপের সমালোচনা করেছেন। তিনি বলেন, কাতারকে বিচ্ছিন্ন করা এবং নিষেধাজ্ঞা আরবের মধ্য দিয়ে সমস্যার কোনো সমাধান করা হবে না এবং এ সংকট অবসান ঘটাতে তার সাধ্যের সব কিছু করবে। তুরস্ক কাতারের পাশাপাশি তার উপসাগরীয় আরব প্রতিবেশীর দেশগুলোর সাথে ভালো সম্পর্ক বজায় রেখেছে। 2015 সালের শেষের দিকে রয়টার্সের সাথে একটি সাক্ষাৎকারে কাতারের তুরস্কের রাষ্ট্রদূত আহমেদ ডেমির বলেন, যৌথ সামরিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে তুরস্ক কাতারে 3000 স্থল বাহিনীর একটি ঘাঁটি স্থাপন করবে।